শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মাত্র 10 দিনে 613 পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, মৃত্যু 93 জনের। টিকা দুর্নীতিতে প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে উত্তাল ব্রাজিল, ভয়াবহ সংঘর্ষ। ফিলিপাইনে 85 জন সৈন্য নিয়ে বিধ্বস্ত বিমান, নিহত 17 জন। ভারত মহাসাগরে ইসরায়েলি কার্গো জাহাজে ভয়াবহ হামলা। কৃষ্ণ সাগরে শত্রু জাহাজে বোমা ফেলার অনুশীলন করল রাশিয়া। যে কারণে ফের টিকটক চালু করতে বাধ্য হল পাকিস্তান। এবং সবশেষ থাকছে, সফলভাবে শেষ হল তুরস্ক এবং আজারবাইজানের যৌথ সামরিক মহড়া। আদেগুন শুনছিলেন সংবাদ শিরোনাম, আদেগুন শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার চলুন বিস্তারিত জানা যাক। দেশ জুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব আবারও বেড়েই চলেছে। একদিকে যেমন বাড়ছে আক্রান্তের সংখ্যা, তেমনই বাড়ছে মৃত্যুর সংখ্যাও। দেশব্যাপী সংক্রমণ বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে করোনার সম্মুখ সারির যোদ্ধা পুলিশ বাহিনী সদস্যদের আক্রান্তের সংখ্যা। পুলিশ সদর দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী গত 10 দিনে 613 জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। সে হিসেবে গড়ে প্রতিদিন 61.3 জন করে পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত বিভিন্ন ইউনিট মিলিয়ে 98 জন পুলিশ সদস্য করোনায় মৃত্যুবরণ করেছেন। জানা গেছে, গত বছর থেকে শুরু হওয়া করোনার মহামারীতে এখন পর্যন্ত 22,308 জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে সুস্থ হয়েছেন 21,190 জন। এছাড়া বর্তমানে 1,020 জন করোনায় আক্রান্ত পুলিশ সদস্য বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে এই মহামারীতে এখন পর্যন্ত 98 জন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। টিকার চুক্তিতে নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে ব্রাজিলের সমালোচিত প্রেসিডেন্ট জাইর বোলসোনোর বিরুদ্ধে। এখন তার পদত্যাগ দাবিতে উত্তাল হয়ে উঠছে দেশটি। স্থানীয় সময় শনিবার ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরোতে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে সড়কে নামেন হাজারো মানুষ। এদিন সাও পাওলোতে বলসোনারোর ক্ষমতাচ্যুত করার আহ্বানকারী বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। সম্প্রতি ভারতে উদ্ভাবিত টিকা কোভ্যাক্সিন কেনার চুক্তিতে নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠে প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে। সর্বশেষ আদালতের নির্দেশে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির শীর্ষ প্রসিকিউটর। গত ফেব্রুয়ারিতে ভারত বায়োটেকের উদ্ভাবিত করোনা টিকার 2 কোটি ডোজ কিনতে 160 কোটি রিয়ালের ব্রাজিলিয়ান মুদ্রা চুক্তি করে ব্রাজিল সরকার। কিন্তু সেখানে অতিরিক্ত মূল্য, শুল্ক ছাড়সহ নানা দুর্নীতির অভিযোগ ওঠার পর ব্যাপক জনরোষ সৃষ্টি হয়েছে দেশটিতে। পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার চুক্তি স্থগিত করতে বাধ্য হয় ব্রাজিল সরকার। চলন বিক্ষোভে যোগ দিয়েছে বিরোধী দলের নেতাকর্মীরাও। এতে আন্দোলনের নতুন মাত্রা পেয়েছে। তারা বোলসোনারোর পদত্যাগের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন। একই সঙ্গে ব্রাজিলে করোনার 5 লাখেরও বেশি মানুষের মৃত্যুর ঘটনায় বোলসোনারোর নীতিকেই দায়ী করছেন তারা। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জুলু দ্বীপের রোববার 85 জন সৈনিক নিয়ে বিমানবাহিনীর একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে ঘটনাস্থলেই 17 জন নিহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ খবরটি নিশ্চিত করেছে। ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সিরিলিটু সাবু জানা বলেছেন, অবতরণের আগে রানওয়ের পথ থেকে বিচ্যুত হয় বিমানটি, এরপরই এটি আশ্রয় পড়ে। তিনি বলেন, পাটোকিয়া শহরের বাংলার নামের একটি গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে 40 জনকে উদ্ধার করা হয়েছে। জেনারেল সাবা জোনা বলেছেন, আমরা যাত্রীদের উদ্ধারে যথাসাধ্য চেষ্টা করছি। আমাদের গ্রাউন্ড কমান্ডার ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন। তারা আগুন নেবানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছে। এখন পর্যন্ত চল্লিশ জনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই অঞ্চলের শীর্ষ কমান্ডার লে জেনারেল কার্লোটো বিনিয়েলো জানিয়েছেন, দুর্ঘটনার পর 17 জনের লাশ পাওয়া গেছে। সৈন্যদের পাশাপাশি C-130 হারকিউলি বিমানটি 5টি সামরিক গাড়ি বহন করছিল। বিমানটি নির্মাতা প্রতিষ্ঠান আমেরিকান টার্বোপ্রপ। কয়েক দশক ধরে এই কোম্পানির বিমান বিশ্বের বিভিন্ন দেশের সেনাবাহিনী ব্যবহার করে আসছে। উত্তর ভারত মহাসাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে হামলায় আগুন ধরে গেছে। জাহাজটি সৌদি আরবের জেদ্দা থেকে ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের দিকে যাওয়ার পথে শনিবার হামলা শিকার হয়। এখনও কেউ এই হামলার দায় স্বীকার করেনি, তবে ইসরায়েল এই হামলার জন্য ইরানকে দায়ী করেছে। কার্গো জাহাজটি ইসরায়েলি মালিকানাধীন হলেও তেল আবিবের দাবি, এটি ইসরায়েলি কোনো ক্রু নেই। ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলের 12 নম্বর টিভি চ্যানেল জানিয়েছে,
হামলায় জাহাজটি বড় ধরনের কোনো ক্ষতি বা কোনো ক্রু আহত হননি। এর আগে দুই মাসে ওমান সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে সন্দেহজনক বিস্ফোরণ ঘটেছিল। এরপর এপ্রিলে সংযুক্ত আরব আমিরাত উপকূলে আরেকটি ইসরায়েলি জাহাজ হামলার শিকার হয়। নাটোর সঙ্গে উত্তেজনার মধ্যেই কৃষ্ণ সাগরে সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া। মহড়ায় অংশ হিসেবে শত্রু জাহাজগুলোতে বোমা বর্ষণের অনুসরণ করে রুশ যুদ্ধ বিমানগুলো। শনিবার রুশ নৌবাহিনীর কৃষ্ণ সাগরের নৌবহর জানিয়েছে তাদের এই রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সামরিক বহরের যুদ্ধ বিমানগুলো এই প্রশিক্ষণ মহড়ায় অংশ নিয়েছে। রয়টার্স জানিয়েছে কৃষ্ণ সাগরের ইউক্রেন উপকূলে ন্যাটোর মহড়া এবং নিকটবর্তী অঞ্চলে সম্প্রতি একটি ব্রিটিশ যুদ্ধ জাহাজকে নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনার মধ্যেই রাশিয়া এই মহড়া চালালো। 28 জুন থেকে কৃষ্ণ সাগরে ন্যাটো, ইউক্রেন এবং তাদের মিত্ররা সি ব্রিজের নামের দুই সপ্তাহব্যাপী বড় ধরনের এক মহড়া শুরু করেছে। এতে প্রায় ন্যাটো এবং অন্যান্য মিত্রদের প্রায় 5,000 সেনা, 2টি যুদ্ধজাহাজ, 40টি যুদ্ধবিমান এবং যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র সজ্জিত ড্রেস্ট্রয়ার ইউএসএস রস এবং মার্কিন মেরিন কিনারের সেনারা অংশ নিচ্ছে। মস্কো এই মহড়া বাতিলের আহ্বান জানিয়েছিল। গত সপ্তাহে ক্রিমিয়ার জলসীমা দিয়ে যাওয়ার সময় একটি ব্রিটিশ যুদ্ধজাহাজকে বাধা দিয়েছিল রাশিয়া। ওই জলসীমা দিয়ে তাদের যার অধিকার আছে বলে দাবি করেছে যুক্তরাজ্য। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম আরআইএ জানিয়েছে কৃষ্ণ সাগরের উপর দিয়ে প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এ সময় ক্রুরা সাজানো যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা এবং বোমা বর্ষণের অনুশীলন চালায়। নিষেধাজ্ঞা জারির দুদিনের মাথায় ফের পাকিস্তানে টিকটক চালুর নির্দেশ দিয়েছে আদালত। সিন্ধু উচ্চ আদালতের নির্দেশে এই চীন অ্যাপের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এ নিয়ে তৃতীয়বারের মতো এই অ্যাপসটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয় দেশটির আদালত। গত 28 জুন একটি আবেদনের পরিপ্রেক্ষিতে অ্যাপটিকে নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিল সিন্ধের উচ্চ আদালত। টিকটকের মাধ্যমে অনৈতিকতা এবং অশ্লীলতা ছড়ানোর অভিযোগে এই নির্দেশনা দেওয়া হয়েছিল। সিন্ধের উচ্চ আদালতের নির্দেশে টিকটক বন্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল পাকিস্তানের টেলিকম অথরিটি থেকে। তবে শুক্রবার ওই মামলায় শুনানি চলাকালে পিটিএ এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আদালতে আবেদন করে। একই সঙ্গে পিটিএ অনৈতিক এবং অশ্লীল কন্টেন্ট প্রচার বন্ধে ব্যবস্থা নেবে বলে জানায়। পাকিস্তান টেলিকম অথরিটির আবেদনের পরিপ্রেক্ষিতেই টিকটকের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দেয় সিদ্ধ হাইকোর্ট। একই সঙ্গে অনৈতিক এবং অশ্লীল কন্টেন্ট বন্ধের ব্যাপারে পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেয় আদালত। এর আগে 10 দিনের জন্য পেশোয়ার হাইকোর্টের নির্দেশে টিকটক বন্ধ করা হয়েছিল। পরে অবশ্য টিকটক কর্তৃপক্ষ অনৈতিক এবং অশ্লীল কন্টেন্ট সরানোর আশ্বাস দেওয়ায় সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। সেই সময় টিকটক স্থানীয় আইন মেনে ব্যবসা করার কথা জানিয়েছিল। পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর সরকারের সেন্সরশিপের বরাবর সমালোচনা করে আসছে বাক স্বাধীনতার পক্ষে কাজ করা সংগঠনগুলো। চীনের তৈরি এই ভিডিও শেয়ারিং অ্যাপের অনেক ব্যবহারকারী আছে পাকিস্তানে। দেশটিতে অনেকেই অনলাইনে কেনা বেচার জন্য এই অ্যাপ ব্যবহার করে। তবে অশ্লীলতা আর সমকাম বিকৃত মনের মতো বিষয়গুলো টিকটকের মাধ্যমে সহজেই ছড়াচ্ছে বলে অভিযোগ করে আসছে পাকিস্তানের কঠোর রক্ষণশীল মুসলিমরা। তুরস্ক আজারবাইজানের 5 দিনব্যাপী যৌথ সামরিক মহড়া সফলভাবে শেষ হয়েছে। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত এই যৌথ মহড়া সামরিক মহড়া অনুষ্ঠিত হয়। শনিবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় সফলভাবে শেষ হয়েছে তুরস্ক এবং আজারবাইজানের 5 দিনব্যাপী যৌথ সামরিক মহড়া। মুস্তফা কামাল আতার তুক 2021 মহড়ার প্রধান লক্ষ্য ছিল যৌথ লাইফ ফায়ারিং কৌশল অনুশীলন। যুদ্ধ পরিচালনার সময় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে আন্তঃব্যবহারযোগ্যতার উন্নয়ন করা এবং কমান্ডারদের সামরিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বিকাশ করার লক্ষ্যকে সামনে রেখে এই মহড়া শুরু হয় 28 জুন। মন্ত্রণালয় থেকে একটি বিবৃতিতে বলা হয় আজারবাইজান এবং তুরস্কের সামরিক ইউনিটগুলো সাফল্যের সঙ্গে যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছে। মহড়ায় যেসব বিষয় অনুশীলনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তার সবগুলোই তারা শেষ করেছেন। মহড়ায় 600 সেনা, 40টি ট্যাঙ্ক, 20টি কামান, 7টি সামরিক হেলিকপ্টার এবং 3টি ড্রোন বেশ কিছু সাজযান বহর অংশ নেয়। গত বছর আজারবাইজানের বিতর্কিত নাগার্নো কারাবাক অঞ্চল নিয়ে প্রতিবেশী দেশ আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে জড়ায়। যুদ্ধে তুরস্ক সরাসরি আজারবাইজানকে সমর্থন দেয়। ন্যাটো সদস্য তুরস্কের সমর্থন এবং অত্যাধুনিক তুর্কি ড্রোন ব্যবহার করে আজেরি সেনারা যুদ্ধে ব্যাপক সফলতা পায়। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।
এতক্ষণ শুনে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।